গুড মর্নিং। আজকের সকালটা শুরু হলো এক কাপ ভ্যানিলা কফি দিয়ে। তো বাগানে এসেছি ফুল দেখতে, গাছ দেখতে। সপ্তর্ষ আর্যকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছে, সকাল 8টা বাজে এখন। আজকের দিনটা স্পেশাল কারণ বাড়িতে পুজো, আচ্ছা ভোগ অনেক কিছু রয়েছে। কইরে কইরে গুড মর্নিং সোনা, একটু ট্রাই করে দেখো কেমন। ভালো বাট আমাকে চা দাও। ভালো তো, ওকে ধরো তাহলে, আমি জানিয়ে এসেছি। এই যে তোমার প্রি ব্রেকফাস্ট, নট ব্রেকফাস্ট বাট প্রি। আর একজন মুড়িতে হাত দিয়ে দিয়েছে অলরেডি, এবার ছড়াবে, গোটা বিছানা ছড়াবে। করুক করুক, সেন্সারি ডেভেলপমেন্ট হবে। এখানে পুরোদমে তোড়জোড় চলছে আজকে, বিশেষ তোড়জোড়। এখানে সব জায়গায় আয়োজন, এখানে মনিদি কেটে ফেটে রেখেছে, তারপরে মনিদি এখানে আরও প্রিপারেশন নিচ্ছে, এখানে সবজি, এখানে ডাল হচ্ছে। আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি, আমার প্রাণের ঠাকুর, তাই জন্য ঠাকুরকে একটু ভোগ দেবো, তারই আয়োজন চলছে। আমি একটু ঠাকুর ঘরটা দেখে আসি সবাইকে। আমাদের ঠাকুর ঘরে আজকে এইরকম অবস্থা, পুরো সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে আমাদের ঠাকুর ঘর। আমি এখন ঠাকুর পুজোয় ঠাকুরের সাজানোয় ব্যস্ত, সকালের মঙ্গল আরতি দিয়ে উঠলাম, দিয়ে উঠে এখন ফল নৈবেদ্য মিষ্টি ভোগ দেবো, দিয়ে এরপর ভোগ ভোগ রাগ করবো। এই যে ইনি কি করছেন? হ্যালো আর্য, অনলাইনে পার্সেল এইমাত্র সহজ পাঠ এলো, মানে আমার প্রথম ভাগটা অলরেডি কেনা হয়ে গেছে, দ্বিতীয় ভাগটা খুঁজছিলাম। তো আমাদের যে আশেপাশে যে লাইব্রেরি রয়েছে সেখানে পাইনি, তো আমি এই অমূল্য সম্পদ মানে যত তাড়াতাড়ি নিজের কাছে কালেক্ট করে রাখতে পারি তার জন্য অনলাইনে পাওয়ার সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম। অফিসের জন্য রেডি, আরেকজন পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক। টাটা। আমাদের আজ কি খাচ্ছে? চিড়ে মুড়ি আর খাচ্ছে বাদাম। বা কি সুন্দর খাওয়া! এটা হলো দাদুর সঙ্গে ঘুরতে আসার পরে পোস্ট ব্রেকফাস্ট। এই যে যুদ্ধ সেরে আসলাম, তারপর আজকে আবার সাবান শ্যাম্পু ছিল, তো যুদ্ধটা আজকে অনেক বেশি বড় ছিল। ফ্রেশ করাচ্ছি, সেই সময় ওকে শুয়ে শুয়ে পড়তে হচ্ছে। আমি অপেক্ষা করবো আর দুটো তিনটে বছরের, স্কুল চালু হলে তখন কেমন এই রূপ দেখি দেখব। আচ্ছা যা, কিছু নাকি তোমাকে আমি সার্কাস্টিক ওয়েতে কিচ্ছু বলিনি। ঠাকুরকে সবসময় নিজের ভাবতে হয়, নিজের লোক ভাবতে হয়, তাই জন্য মানে তুমি মানে আমরা যেটাতে খাই সেই উননেই করছো, আর আলাদা করে কোনো উননে করছো না। মনে দ্বিধা নিয়ে করলে ঠাকুরকে দূরে সরিয়ে রাখা হয়। আমার ঘরের ঠাকুর, আমার নিজের ঠাকুর, নিজের লোক। এইটা কি দি? এইটা কোন ঠাকুর? ওই দেখো, ওই দেখো, মা ওরকম করে হাত উঁচু করছে তোমার ঠাকুরের মতো। মা বলতেন যে তুমি কোন হাত বা পা ছাড়া তুমি চলতে পারো, ডান হাতেরও দরকার হয়, ডান পায়েরও দরকার হয়, বা পায়েরও দরকার হয়, বা হাতেরও দরকার হয়। মায়ের কথা হচ্ছে কোনোটা ছাড়াই কোনোটা চলা যায় না, তারা উভয় সব কিছুই দরকার হয়, ডান হাতেও দরকার হয়, বা হাতেও দরকার হয়। ওই জন্য ভোগ টোক বাড়ার সময় অনেক সময় আমরা দেখো না কীরকম করে ভোগটাকে সাজানোর জন্য আমি দুই হাতে ইউজ করছি, সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। আমাদের ঠাকুরের মায়ের কোনো ভাজ বিছান নেই, উদার কথাটা শুনে পাখিগুলো নিচে দাও। চলে গেছে তোমার আসল ঠাকুর, ঠাকুর ঘরে ঢুকে গেছে। মাম্মাকে ডাকো, মাম্মাকে ডাকো, মাম্মা নমো করো, নমো করো, ঠাকুরকে নমো করো, নমো নমো। তোমার আসল ঠাকুর এসে গেছে। অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। অঞ্জলি দেবে, দেবে অঞ্জলি, এসো সচন্দন, সচন্দন, পুষ্প, পুষ্প, বিল্ল, বিল্ল, পদ্মাঞ্জলি, পদ্মাঞ্জলি, সর্ব দেব দেবী, স্বরূপায়, শ্রী রাম কৃষ্ণ দেবায়। দাদি দাদি তাপহারি, আমরা অঞ্জলি দিয়ে এলাম। এখন হ্রিয়ানের ঘুমানোর পালা, তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিই। ঠাকুরের পুজো এইবারের মতো কমপ্লিট হলো, এই বেলার মতো, বিকেলবেলা আবার বাকিটা হবে। মাঙ্কি কোনটা বাবা?
হ্যাঁ ও তো মাঙ্কি তো, তুমি একটা মাঙ্কি। আমি আর্যকে ঘুম পাড়াচ্ছি, মা এখানে আমাদের আশীর্বাদ করাতে নিয়ে এসেছে। আর্য ঘুমিয়ে গেছে, এই ফাঁকে আমি লাঞ্চ করতে যাব। এখানে পুরো আমাদের আজকের এই দিয়ে লাঞ্চ হবে, পুরো জমজমাট, পুরো থালার মধ্যে কি নেই এত কিছু। এবার খাবো, খাওয়ার শেষে পান মিঠা বাদাম মিষ্টি মুড়ি কুচু সুপুরি আর চমন ভাত, এই তিনটে জিনিস দিয়ে ঠাকুরের পান হয়। কি সুন্দর, মাঝে মধ্যে একটু লবঙ্গ দেওয়া যায় একটা। কি স্যাম্পল কিন্তু কি ভালো। আরেকজন ঘুম থেকে উঠে গেছে, বল লাইট দাও, লাইট দাও বাবা, লাইট জ্বালিয়ে দাও। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি, এটা বল বল ঠাকুরের জন্য সুজির পায়েস বানাচ্ছি। সুজির পায়েস কেন জানেন, বেশ একটু ট্যাল ট্যালে পায়েসের মতো হবে, তাই জন্য এটা হলো সুজির পায়েস, তাই মামা। এই পাত্রের মধ্যে দুধ ঘন করে রাখা হয়েছে আগে থেকে, সেটাকে আরো একটু ফোটাচ্ছি। আর এলাচ দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, চিনি দিয়েছি, মানে এই জিনিসটা একসাথে হয়ে গেল। এবার সুজিটা যখন বেশ লালচে লালচে হয়ে উঠবে, তারপর এই সুজিটা ঢেলে দেবো এর মধ্যে। বেশ একদম অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই আমাদের অলমোস্ট হয়ে এসেছে সুজির পায়েস। এবার চলছে আমাদের লুচি বেলা, কারণ সুজির সাথে কম্বিনেশনে কি যায়, লুচি। এটা খুব সুন্দর ফুলছে, দেখো এ ফুটবল ফেল দেখছো, এটা আমাদের সন্ধ্যা আরতি চলছে। রিয়ানের প্রচুর পরিমাণে ফুড রিজেকশন পিরিয়ড চলছে, মানে একদম খাচ্ছেই না কিছু, তো অবভিয়াসলি ফোর্স ফিড করবো না ওর সাথে, না কারোর দম নেই ফোর্স ফিড করবে, মানে ও যেটাকে একবার না বলবে তো সেটা না, তো অবভিয়াসলি ওর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে অনেক রকম অনেক টাইপের ফুড প্লাস ওর ফেভারেট ফুড সব কিছু ওকে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আজকে ওর চূড়ান্ত লেভেলের ট্যান্ট্রাম চলছে। কি বলবো আর এদের, টডলার টডলার। এই না খাওয়ার দিনগুলোতে আমি যে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করি, যেন ও খুব ভালো হাইড্রেটেড থাকে, তাই ব্রেস্ট ফিডিং হোক বা জল খাওয়া হোক সেটা বারবার করে দিতে থাকি, আর অবভিয়াসলি ওয়েল রেস্টেড যেন থাকে, খাওয়াটা ওরা ঠিক পুষিয়ে নেবে। আজকে খাচ্ছে কম, কালকে ঠিক আবার খেয়ে নেবে, ওরা ওদের শরীর বুঝেই চলে, তাই না বাবা, চলো তো। আজকে দাদার একটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। কি করছো তুমি, ল্যাদ খাও, তুমি জানো সব তো পেট কেন খারাপ হয়েছে আর খাবার কেন খাচ্ছে না তার একদম রহস্য আমি একদম ভালো করে উদ্ঘাটন করতে পেরেছি। পেছনের মাড়িতে পাঁচ ছয়টা দাঁত উঠছে একবারে, এটা ওর টিদিং এর জন্য হচ্ছে, পেট খারাপ, খাবার বন্ধ, তারপরে টোটালি দেখো না সারাক্ষণ ঠোঁটে ঠোঁট দিয়ে কামড়ে রেখেছে, কোথায় দেখি একটু মুখটা দেখি, মুখটা দেখি, তুলাই পাঞ্জি চাল রায়গঞ্জের বিখ্যাত, আর মসুর ডাল, আর রয়েছে আলু সেদ্ধ আমাদের রাতের ডিনার। মা তুমি কি এই ডিনার খাবে, না তা খাবে কেন, মা খাবে হলো পোলাও খিচুড়ি আলুর দম, আর আমি একটু সেদ্ধ ভাত খেয়েই থাকি, কি আর করবো, আর তো কেউ কিছু দেয় না। কটা সিটি দেবো, দুটো, দুটোর মধ্যে হয়ে যাবে। আর্য তুমি ঠোঁটটা বের করো, ইস পুরো লাল টকটকে করে দিয়েছে ঠোঁটটা কামড়ে কামড়ে, রাতে ঘুমানোর আগে ব্রাশ করা চলছে পুরো দমে, বাবা একটু ব্রাশ করো, ব্রাশ করো, মাখি ফেলেছি প্রসাদ,
এবার সবাইকে একটু করে খাও না, দেখো হলি কি টেস্টি বানাইছি বর। আবার নে না 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 মাকে নাও কি ঝাল রে আমার মতো। হ্যাঁ আমার মতো এনেছি।